দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশে দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘটনার ভিডিও দ্রুত সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। করোনার সংক্রমণ রোধে আগামী 21 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে চলমান বিধিনিষেধ। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 24 বিশিষ্ট নাগরিককে 2022 সালের 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চালের চাহিদার অনুপাতে দ্রুত উৎপাদন বাড়াতে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে, এজন্য সারের দাম আরও কমানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক। গত 31 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ ধাপে 220টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধ সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বান্দরবনের রুমা উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোড়ার ঘটনায় এক সেনা সদস্য, 3 সন্ত্রাসী নিহত, আহত আরও 1 সেনা সদস্য। রাজশাহীর বাঘায় নাজমুল হোসেন নামে এক যুবককে হত্যার দায়ে 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের আত্মীয় শহরে মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ 13 জন নিহত। ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ছাড়ার আগে নারী দলে করোনার হানা, আক্রান্ত দলটি 3 সদস্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরের নতুন নতুন আপডেট জানতে চোখ রাখুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।